তো হ্যালো বন্ধুরা, আবার একটা ইনফরমেশন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা কথা বলবো SP125 হন্ডা কোম্পানির যে বাইকটি আছে সেই বাইকটির বিষয়। তো গাড়িতে কটা ফ্রি সার্ভিস এবং গাড়িতে পেপার ওয়ার্ক কী আছে এবং ওয়ারেন্টি পিরিয়ডে কী কী জিনিস থাকে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো গাড়ির কত অন রুট প্রাইস আছে এবং কটা কালার অপশানে অ্যাভেলেবেল সেটা নিয়েও আজকে কথা বলবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এর যদি কালার অপশানের কথা বলা হয় তো 5টা কালার অপশানের সাথে এটা অ্যাভেলেবেল আছে, যেটা হচ্ছে আপনার রেড কালারের মধ্যে পেয়ে যাবেন, ব্ল্যাক অ্যান্ড গ্রিন এবং গ্রে কালার এবং পিএস ব্লু অ্যান্ড রয়্যাল ব্লু কালারের মধ্যে 5টা কালারের সাথে অ্যাভেলেবেল যেটা বাইকটি দেখতে পাওয়া যাবে। তো এর অন রুট প্রাইসের কথা বলা হলে ডিস্ক ব্রেক দিয়ে আপনার 1,04,500 টাকা মতো অন রুট প্রাইস দেখতে পাওয়া যাবে। কলকাতা অন রুট প্রাইস এটা, আদার্স আদার্স স্টেটে আদার্স অন রুট প্রাইসের থোড়া একটু কম বেশি চেঞ্জেস থাকতে পারে। তো ড্রাম ব্রেকের কথা বললে এখানে সিম্পলি 1,00,000 টাকা মতো এর অন রুট প্রাইস কলকাতায় দেখতে পাওয়া যাবে। তো আমার কাছে ডিস্ক ভেরিয়েন্ট আছে, তো ডিস্ক ভেরিয়েন্টের নিয়েই কথা বলবো। তো ড্রাম ব্রেকেন্ট যারা পারচেস করতে চাও করতে পারো, অসুবিধা নেই, ওটাও একটা ভালো বাইক হয়ে যাবে। তো যদি আমরা এই বাইকটির পেপার ওয়ার্কের কথা বলা হয় তো এখানে সিম্পলি পেপার ওয়ার্ক তো সব একই থাকবে, এখানে কোনো চেঞ্জেস নেই। 5 ইয়ার ইন্স্যুরেন্স মানে 5 বছরের ইন্স্যুরেন্স, লাইফ টাইম ট্যাক্স যেটা 15 বছরের লাইফ টাইম ট্যাক্স হয়। তো 1 ইয়ার ফ্রি সার্ভিসেস ইনক্লুডিং অন রোড প্রাইসের মধ্যে থাকবে। তো আদার্স যেগুলো আমরা গাড়ির সাথে আর কি কী পাবো, তো গাড়িতে সিম্পলি সারি গার্ডটা ফিটিংস করাই আছে, লেডিস বসতে পারবে, কোনো সমস্যা নেই। তো লুকিং গ্লাসটা যখন পারচেস হবে তখন লুকিং গ্লাসটা অ্যাসেম্বলি করে দেওয়া হবে, সেটা নিয়েও সমস্যা নেই। তো মেনের যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে গাড়িতে লেগ গার্ড, লেগ গার্ডটা হন্ডা কোম্পানি পেয়ার করে না, ওটা কাস্টমার যখন পারচেস করবে তখন কাস্টমারকে আলাদা করে পারচেস করতে হবে। তো ওটা যখন শোরুমে আপনারা যাবেন দেখতে তখনই আপনাকে বলে দেওয়া হয় যে কোনো শোরুম থেকে। যদি আমাদের শোরুম থেকে পারচেস করতে চান তো আমাদের ডিটেলস সমস্ত কিছু ডিসক্রিপশানে দেওয়া থাকবে, মোবাইল নাম্বার অ্যাড্রেস সবই দেওয়া থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তো চলুন এর ফ্রি সার্ভিস কতগুলো থাকে এবং এর ওয়ারেন্টি পিরিয়ডে কী কী জিনিস থাকে এবং কী কী ভুলের জন্য এই ওয়ারেন্টিগুলো না পাওয়া যেতে পারে সেগুলোও আজকে বলবো। তো সিম্পলি এর ওয়ারেন্টি পিরিয়ডের কথা যদি বলা হয় তো ফার্স্টে হেডলাইট কনসোলের কথা বলা হলে তো এখানে সিম্পলি এলইডি হেডল্যাম্প সেট আপ দেখতে পাওয়া যাবে, যেটা অনেক টাকাই দাম। তো অনেক ক্ষেত্রে বিনা ড্যামেজ ছাড়া কোম্পানি ফল্ট হলে তো এরা 1 ইয়ারের মধ্যে আপনারা রিপ্লেস পেয়ে যাবেন। তো ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের কথা যদি বলা হয় এখানে সিম্পলি ডিজিটাল মিটার কনসোলটাও এলইডি সেট আপের সাথে আছে, ফুললি ডিজিটাল সেট আপ। তো এটাও অনেক ক্ষেত্রে আপনাদের সমস্যা হলে খারাপ হয়ে যায়, তো এটাও 1 ইয়ারের মধ্যে পাওয়া যাবে। তার জন্য মেন আপনাদের সার্ভিসটা মেন ঠিক রাখতে হবে। তো সার্ভিসটা কী আছে সেটা পরে আসছি, তো আগে কী কী পার্টসের উপরে ওয়ারেন্টি থাকে সেগুলো আগে বলে নিই। তো হয়ে গেল মিটার কনসোল, আমাদের এলইডি হেডল্যাম্প সেট আপ, তো ব্যাটারির উপরে 1 ইয়ার ওয়ারেন্টি থাকে। তো টায়ারের কথা বলা হয় যদি সেটাতেও 1 ইয়ার ওয়ারেন্টি থাকবে। তো এগুলো বেসিক ওয়ারেন্টি হয়ে গেল, ইঞ্জিনে 2 বছর থাকবে, সে ইঞ্জিন তো আপনাকে চেঞ্জ করে দেবে না যদিও। তো ইঞ্জিনের খারাপ পার্টসগুলো যেহেতু আপনার সার্ভিসিংটা ঠিকঠাক থাকে সেগুলো আপনাকে ঠিক হয়ে যাবে। তো এগুলো বেসিক ওয়ারেন্টি থেকে থাকে। এবার আদার্স যে ইলেকট্রনিক পার্টস, কিছু কিছু পার্টসের উপরে ওয়ারেন্টি থাকে, কিছু কিছু পার্টসের উপরে থাকে না। তো সেগুলো কী কী আছে সেগুলো যখন আপনার সমস্যা হবে সেখানে সার্ভিস সেন্টারে গেলে আপনাকে বলে দেওয়া হবে। তো এর ফ্রি সার্ভিসের কথা যদি বলা হয় এখানে আপনারা টোটাল 10টা সার্ভিস দেখতে পেয়ে যাবেন SP125 বাইকটির সাথে। তো 10টার মধ্যে আপনারা ফ্রি সার্ভিস পাবেন 3টে, বাদ বাকি 7টা আপনাদের পেড সার্ভিসের মধ্যে চলে যাবে। তো চলুন ফ্রি সার্ভিস কত দিনের মধ্যে এবং কত কিলোমিটারের মধ্যে সেটাও আপনাদেরকে বলে দেওয়া যাক। তো এর ফার্স্ট সার্ভিসিংয়ের বিষয়ে যদি কথা বলি তো এখানে সিম্পলি গাড়ি কেনার দিন থেকে 15 থেকে 30 দিনের মধ্যে ফার্স্ট সার্ভিসিংটা করাতে হবে, আর কিলোমিটার 750 থেকে 1,000 কিলোমিটার। একান্ত যদি আপনার গাড়িটা কেনার পর থেকে বাইকটি আপনার বাড়ির থেকে বার হচ্ছে না বা চলছে না সেই ক্ষেত্রে আপনাকে 15 থেকে 30 দিনের মধ্যে আপনাকে সার্ভিসিংটা মাসটা আপনাকে মেনটেন করতে হবে। যদি আপনার গাড়ি হ্যাভক চলে যায় মানে 15 দিনের মধ্যে বা 20 দিনের মধ্যে যদি আপনার গাড়িটা 700 থেকে 1,000 কিলোমিটার ক্রস করে যায় সেই ক্ষেত্রে আপনাকে 750 থেকে 1,000 কিলোমিটারের মধ্যে ফার্স্ট সার্ভিসিংটা করাতে হবে, অথবা গাড়ি যদি না চলে তাহলে 30 দিনের মধ্যে রেখে আপনাকে ফার্স্ট সার্ভিসিংটা কমপ্লিট করাতে হবে। তো এগুলো আপনার অনলাইন এন্ট্রি হয় যেহেতু এগুলো আপনাকে টাইম বা কিলোমিটারের মধ্যে রেখে আপনাকে সার্ভিসটা অবশ্যই করাতে হবে। তো সেকেন্ড সার্ভিসটা সিম্পলি আপনাদের 5,500 থেকে 6,000 কিলোমিটার,
অথবা গাড়ি কেনার দিন থেকে 165 থেকে 180 দিনের মধ্যে মধ্যে আপনাকে সার্ভিসিংটা সেকেন্ড সার্ভিস কমপ্লিট করাতে হবে। তো থার্ড সার্ভিস 11,500 থেকে 12,000 কিলোমিটার পর্যন্ত যেটা হচ্ছে সেকেন্ড সার্ভিস, থার্ড সার্ভিসটা আপনাকে কমপ্লিট করাতে হবে। অথবা গাড়ি কেনার দিন থেকে 1 বছরের মধ্যে মানে 350 থেকে 365 দিনের মধ্যে আপনাকে থার্ড সার্ভিসটা কমপ্লিট করিয়ে নিতে হবে। তো এগুলো হয়ে গেল ফ্রি সার্ভিস। এখন পেড সার্ভিস আরও আছে, ফোর্থ পেড সার্ভিস, ফোর্থ 4 নম্বরে আপনার পেড সার্ভিসে চলে যাচ্ছে। তো পেড সার্ভিসের এখানে 17,500 থেকে 18,500 কিলোমিটার পর্যন্ত আপনার ফোর্থ সার্ভিসটা আছে, যেটা হচ্ছে 530 দিন থেকে 545 দিন পর্যন্ত আপনার ভ্যালিডিটি আছে। তো পেড সার্ভিসটা আপনাদের যেহেতু পয়সা দিয়ে করাতে হচ্ছে, সেটা আপনারা যখন গাড়ির প্রবলেম মনে হবে আগেও করাতে পারেন, পরেও করাতে পারেন, সেটা নিয়ে কোনো আলোচনা নেই। তো এখানে টোটাল 10টা সার্ভিস থাকে, যার মধ্যে ফ্রি সার্ভিস 3টা থাকবে 1 ইয়ারের মধ্যে। তো বাকি যে আরও 7টা সার্ভিস থাকছে সেগুলো আপনাকে গাড়ি কেনার পরপর আপনার যখন প্রবলেম মনে হবে তখন আপনারা করাতে পারেন। তা ফ্রি সার্ভিসিং পার্টটা হয়ে গেল সিম্পলি, এখানে সিম্পলি ফ্রি সার্ভিসিং পার্টটা কমপ্লিট হয়ে গেল। তো সার্ভিসিং যাদের বুঝতে অসুবিধা, বা ধরুন BS6 গাড়ি, গাড়িতে অনেক রকম প্রবলেম দেখা দিতেই পারে, অনেক পার্টসে আপনার খারাপ আসতেই পারে, এমন তো নয় যে খারাপ পার্টস আপনার আসবে না। তো এগুলোর জন্য আপনার অনেক অনেক দামি জিনিস আপনার গাড়িতে ইনস্টলেশন করা আছে, যেটা আপনার মিটারটারও অনেক দাম, ব্যাটারির 1,000 টাকার উপরে দাম, তো টায়ারের দাম আছে। তো এগুলো কোম্পানি ম্যানুফ্যাকচারিং কোনো প্রবলেম হলে আপনাকে ফ্রি অফ কস্ট দেবে, তো এটার জন্য আপনার আলাদা কোনো পয়সা আপনাকে পে করতে হচ্ছে না। তো যদি আমরা ফ্রি সার্ভিসিংয়ের কথা বলি, তো ফ্রি সার্ভিসিংয়ে আপনারা কী কী ফ্রিতে পাবেন এবং কস্ট আপনাদের কী কী লাগবে? তো আপনার ফার্স্ট সার্ভিসিংয়ে যখন যাবেন, তো অবশ্যই ওখানে ফার্স্ট সার্ভিসিংয়ে ম্যান্ডেটারি আপনাকে ইঞ্জিন অয়েল অ্যান্ড অয়েল ফিল্টার যেটা হচ্ছে সেটা আপনাকে চেঞ্জ করতে হবে। তো এগুলোর আপনার পয়সা পে করতে হবে। আপনি ধরুন চেনটায় লুপিং করাচ্ছেন এবং চেনটাকে ক্লিন করাচ্ছেন, তো এর জন্য আলাদা আপনাকে পয়সা পে করতে হবে। তো ফ্রি, আমাদের কাছে মেন কোয়েশ্চেন এসে দাঁড়াচ্ছে, তো ফ্রি কী পাচ্ছি আমরা? ফ্রি আপনি পাবেন আপনার গাড়িতে যদি কোনো রকম কোনো সমস্যা হয় সেটা আপনাকে ফ্রিতে দেখে দেবে, গাড়িটা ফ্রি ওয়াশিংটা পাবেন, আপনাকে গাড়িটা ফ্রিতে আপনাকে ধুয়ে পুরো চেক আপ করে দেবে। কিন্তু কোম্পানি এন্ডের ছাড়া যেগুলো আপনার গাড়ি চলাকালীন যে জিনিসগুলো মানে পার্টসগুলো নষ্ট হচ্ছে, যেমন ধরুন ব্রেক শ্যু বা টায়ার যেটা ক্ষয় হচ্ছে, বা ক্লাচ কেবিল বা ব্রেক শ্যু যেগুলো নষ্ট হয়ে যায় চলাকালীন, যে মোবিলটা নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলোর জন্য আপনাকে আলাদা পয়সা পে করতে হবে। তো এগুলো তো কোম্পানি আপনাকে ফ্রিতে দেবে না, যেহেতু এগুলো আপনার চলাকালীন খারাপ হচ্ছে। তো কোম্পানি কী কী পার্টসের উপরে দেবে, যেগুলো ধরুন আপনার 1 ইয়ারের মধ্যে হেডলাইটটা খারাপ হয়ে যাচ্ছে বিনা ড্যামেজ ছাড়া, আপনার যদি ড্যামেজ হয়ে থাকে কোথাও তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনি কোনো ওয়ারেন্টি পাবেন না। তো ইঞ্জিনে আপনাকে ইঞ্জিনের ওয়ারেন্টির জন্য মেন আপনাকে ইঞ্জিন অয়েলটা যে কোনো সার্ভিস সেন্টার দিয়ে করাতে হবে, এবং আপনাকে বিলটা সঙ্গে রাখতে হবে, কারণ অনেক ক্ষেত্রে, তো এগুলো নিয়ে আমি কথা বলবো না। তো আপনাকে মেন সার্ভিস যেগুলো আছে সেগুলো অবশ্যই কমপ্লিট করাতে হবে। তো সার্ভিস যদি কোনোটাও একটা মিস্টেক, বাই মিস্টেক হয়ে যায়, কোথাও আপনি গেলেন করাতে পারলেন না, সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানি আপনাকে দেখবে না। তো আপনাকে মেনলি সার্ভিসগুলো না কমপ্লিট থাকলে আপনি এই যে ফ্যাসিলিটিগুলো আছে সেগুলো আপনি পাবেন না। তো গাড়িটার মাইলেজের কথা বলা হলে সিম্পলি আপনারা এখানে অ্যারাউন্ড 60 মানে 60 থেকে 70-এর মধ্যে আপনি এই গাড়িটার মাইলেজ দেখতে পেয়ে যাবেন। তো গাড়িটা হেভি গাড়ি হচ্ছে, আপনার মাইলেজটাও ভালো দেখতে পাওয়া যাবে, এবং গাড়ির লুকটাও অনেকটা অ্যাগ্রেসিভ, অনেকটাই সুন্দর লুক দেওয়া আছে গাড়ির মধ্যে। তো ডিস্ক ব্রেক, ড্রাম ব্রেক যেটা চাইবেন সেটাও আপনারা পারচেস করতে পারেন। ডিস্ক আপনার ডিসে কমফর্টেবল মনে হলে ডিস্ক নেবেন, ড্রামে কমফর্টেবল বেশি মনে হলে ড্রাম নিতে পারেন। তো এর মধ্যে অনেক ফিচার্স, এমন এমন ফিচার্স দেওয়া আছে যেটা দেখলে আপনাদেরও ভালো লাগবে। সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার দেওয়া আছে, যেটা আপনার ধরুন গাড়ি কোনো ক্ষেত্রে গিয়ারে রয়েছে, আপনি গাড়িটা স্টার্ট করতে চাইবেন, স্ট্যান্ড পড়ে থাকলে স্ট্যান্ড নেবে না, তো স্ট্যান্ডটা তুলে আপনাকে গাড়িটা স্টার্ট দিয়ে গিয়ার দিতে হবে, নাহলে গাড়িটা অটোমেটিক, যেহেতু আপনার গাড়িটা স্টার্টটা বন্ধ হয়ে যাবে। তো আজকের জন্য এইটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তো চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে করে দেন। আর যদি আরও কিছু ইনফরমেশন লাগে তো অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন। আর যদি আপনারা গাড়িটা এখান থেকে পারচেস করতে চান, তো এটা রোড কিং বাইক শোরুম, এখানকার অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার সমস্ত ডিটেলস আপনার ডিসক্রিপশানে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তো আরও কিছু ইনফরমেশন লাগলে আমরা ডাইরেক্ট আমাদেরকে, চলুন আজকের জন্য এইটুকু, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।